বাংলাদেশে চলে এলো সবচেয়ে বড় কুকিং সেট। ভাই আপনার হাতেরটাও কি সবচেয়ে বড় নাকি? কিসের ভাই সবচেয়ে বড়? এটা হলো সবচেয়ে ছোট। এটা সবচেয়ে ছোট? হলো সবচেয়ে ছোট। কি বলেন? এবং হচ্ছে কি আপনার এই যে এগুলো দেখতেছেন না, আচ্ছা এগুলা কিছুদিন পর উঠে যায় ভাই। আচ্ছা উঠে যায়। এগুলো হইতেছে গিয়া পুরান মডেল, এগুলো এখন আর চলে না ভাই। আরে ভাই এটা তো বেকা হয়ে গেছে। আরে ভাই দেখছেন বাড়ি যাওয়ার সাথে সাথে বেকা হয়ে বেকা হয়ে গেছে। এগুলো এখন আর চলে না, এবং সবচেয়ে মজার বিষয় এই ক্যাসরোল দেখতেন কত সেন্টিমিটার? সর্বোচ্চ ২৪। আজকে নিয়ে আসছি এবং এটার ভিতরে তেল ছাড়া ডিম ভাজবো, তেল ছাড়া ডিম ভাজবো, তেল ছাড়া ডিম ভাজবো। ভাই তেল ছাড়া কেমনে সম্ভব? আরে ভাই কি বলেন ভাই, আজকে তেল ছাড়া ডিম ভাজা দেখাবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা ওকে। এই যে ফ্রাই প্যানটা, কোনো তেল তেল কিছু কিন্তু নাই, কোনো কিছু নাই। আমি মোছা দিয়ে দিই দরকার হলে। রাইট রাইট ওকে। দেখেন এখানে কিছু আছে? কোনো কিছু নাই, কিচ্ছু নাই। আজকে এটা ভিতরে তেল ছাড়া ডিম ভাজবো। এইটাতে তেল ছাড়া ডিম ভাজবেন? আচ্ছা। এবং একটা সসপ্যান কিনতে যে টাকা লাগে, আচ্ছা এই একটা সসপ্যানের দামে ফুল 7 পিস সেট পাবেন ভাই। এটার সুন্দর ফুল আপনাকে সব ধরনের চুলে বসানো যেত না? এগুলো কি সব ধরনের চুলে বসানো যাবে? এটা যেটা আছে এটা কোন সব ধরনের চুলে ইউজ করা যায় না, শুধুমাত্র আপনার গ্যাসের চুলা ইউজ করা যায়। গ্যাসের চুলা? জি। আর এটা যেটা আছে এটা পৃথিবীর যত রকম চুলা আছে, গ্যাসের চুলা, লাকড়ি চুলা, ইলেকট্রিক চুলা, হিটার চুলা, আচ্ছা সব ধরনের চুলা আপনি এটা ইউজ করতে পারবেন। সব ধরনের চুলা ইউজ করা যাবে? সব ধরনের চুলা। আচ্ছা নিচে কি ইন্ডাকশন প্লেট বসানো আছে? এগুলোর ভিতরে যদি মাসে আপনার তেল লাগতো 10 কেজি, আচ্ছা এটা ইউজ করবেন সর্বনিম্ন আপনার লাগবে 5 কেজি। মানে তেল খুবই সেভ করবে এগুলোতে রান্না করলে, একদম কম লাগবে তেল, একদম কম ভাই, একদম কম। এই যে আমি পাওয়ারটা বাড়াই দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে রাইট। একেবারে তেল ছাড়া আপনারা ভাজাভাজি করতে পারবেন। আচ্ছা আর আজকে কি সবচেয়ে কম দামে থাকবে এই 7 পিস সেট? সবচেয়ে কম দামে, আচ্ছা আজকে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে এই 7 পিস। কালার কি তিনটা চলে আসছে? কালার থাকবে তিনটা, তিনটাও চান কমন কালার। এই একটা কালার থাকবে, আচ্ছা এই একটা কালার থাকবে, আচ্ছা এই একটা কালার থাকবে, আচ্ছা এটা কিন্তু নতুন কালার। জি। আচ্ছা আপনি একজনকে 5,000-3,000 টাকা দিবেন, সে খাবে ভুলে যাবে, ভুলে যাবে রাইট। এরকম একটা সেট গিফট করেন আজীবন মনে রাখবে, আজীবন মনে রাখবে। এই সামনে কুরবানি, যতদিন রান্না করবে ততদিনই মনে রাখবে। এই যে ভাই দেখেন, আচ্ছা ডিমটা দিছি না দেখছেন, সাইড থেকে উঠে আসতেছে, সাইড থেকে কিন্তু উঠে আসছে রাইট, সাইড থেকে উঠে আসতেছে। আচ্ছা আচ্ছা ওকে, দেখছেন অবস্থাটা। আমি কিন্তু একটা ফোটাও তেল দেইনি রাইট। এবং আপনি চাইলে এটা ভিতরে পোড়া লাগাতে পারবেন না, পোড়া লাগানো যাবে না, পোড়া লাগাতে পারবেন না চাইলেও। আচ্ছা দেখেন আজকে এমন এক জিনিস নিয়ে আসছে রাইট, একেবারে সিরামিক কোটেড এবং ভিতর থেকে রিপিট করা, কিন্তু এগুলো ভিতর থেকে রিপিট করা ভাই, আপডেট মানে কি? আচ্ছা এবং দেখেন অনেক মোটা কিন্তু ভাই, আগে ছিল হচ্ছে পাতলা, এখন হচ্ছে মোটা, মোটা রাইট। এবং ইন্ডাকশন বাটন করা আছে, পুরোটা ইন্ডাকশন। পৃথিবীর যত রকমের চুলা আছে সব ধরনের চুলায় আপনারা এটা ইউজ করতে পারবেন। আচ্ছা পুরোটা যে ইন্ডাকশন, জি আমি যদি অল্প আগুন দেই তাহলে তো পুরোটা ছড়ায় যাবে? আপনি গ্যাসের চুলায় বসাইছেন না, ধরেন আপনার বাসায় গ্যাস শেষ, আচ্ছা আপনি অল্প আগুন যদি এখানে পড়ে পুরোটা ভিতরে ছড়ায় যাবে, ছড়ায় যাবে, প্লেট লাগানো আছে। আচ্ছা এবং এখানে আসেন, এই দেখেন ডিজাইন বাই ইটালি, এখানে খোদাই করে লেখা আছে, খোদাই করে লেখা আছে। এবং পৃথিবীর যত রকম চুলা আছে দেখেন সব চুলা ইউজ করতে পারবেন, সব ধরনের চুলা ইউজ করা যাবে, সব ধরনের চুলা ইউজ করতে পারবেন। পাঁচটা লেয়ার দেওয়া আছে নাকি? পাঁচটা লেয়ার দেওয়া আছে, আচ্ছা এবং 85% অয়েল সেভিং, 85% অয়েল সেভিং। এই যে দেখেন প্যাকেটটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এবং 26 সেন্টিমিটার ক্যাসারল, 20 সেন্টিমিটার মিল প্যান, 24 সেন্টিমিটার কড়াই, 24 সেন্টিমিটার ফ্রাই প্যান। ইকো ফ্রেন্ডলি কিন্তু দেখেন, একেবারে 100% ফুড গ্রেড। দেখেন এই যে ডিমটা কিন্তু একেবারে ডিমের অবস্থা দেখেন, হয়ে যাচ্ছে কিন্তু দেখেন, চমৎকার। এক ফোঁটা তেল লাগছে? এক ফোঁটা তেলও লাগে না। যেটা ভিতরে রান্না বান্না করবেন সারাদিন, আচ্ছা কেউ বুঝবে না, আচ্ছা মনে করবেন নতুন, আজীবন নতুনই আছে। আচ্ছা মানে রান্না বান্না করবেন আর টিস্যু দিয়ে মুছে দিয়ে দিবেন, টিস্যু দিয়ে মুছে দিবেন, কাহিনী শেষ, কাহিনী শেষ। একটা ফোঁটা কোথাও লাগছে দেখেন, কিছু কিন্তু লাগে না, তেল দিছি এক ফোঁটা তেল। আপনি যদি এটা গ্যাসের চুলায় দিয়া পুরো গ্যাসের ভিতরে ছত্রা রাখেন না, তাও এটা পুরো লাগাই দিতে পারবেন। মানে তাহলে দেখেন তেল ছাড়া যেহেতু দুইটা ডিম ভাজা হয়েছে,
আর তাহলে তেল খুবই সেভ করবে এগুলোতে, যে কোনো ধরনের রান্না আপনারা করতে গেলে ভাই 85% অয়েল সেভিং। আচ্ছা 85% অয়েল সেভিং, 85% অয়েল সেভিং। আপনি চাইলেও এটা ভিতরে পোড়া লাগাতে পারবেন না, বললাম না, এই দেখেন পোড়া লাগানো যাবে না। আমি যে ডিমের কুসুমটা দিয়ে দিলাম দেখেন, অনেকে দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন, একটু কমেন্ট করে জানান, লাইভটা শেয়ার করে দেন, কারণ আজকে সবচেয়ে কম দামে থাকবে। আর দেখেন একবারে তেল ছাড়া কিন্তু দুইটা ডিম হয়ে গেছে। আমি এটাকে এই চুলাটা বাড়ায়া এখানে এভাবে রেখে দিব, এভাবে রাখবেন, আমি 2 মিনিট পর দেখাবো, দেখেন পোড়া লাগে কিনা। চুলা কিন্তু যে 2200 ওয়াটে আছে থাকবে, এইভাবেই থাকবে জি। এবং আজকে সর্বোচ্চ কমেন্টকারীর জন্য, আচ্ছা কমেন্টকারী যে কমেন্ট করতে পারবে, আচ্ছা যেটা অ্যাকুরেট দাম কত হবে, আচ্ছা তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি, মানে সে কিনে, যদি সে কিনে তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ তার জন্য থাকবে, যে কমেন্টের সাথে দাম বলতে পারবে, দাম বলতে পারবে, লাইক চলাকালীন, লাইক চলাকালীন। এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য, আচ্ছা সর্বোচ্চ চারজনের জন্য, আচ্ছা প্রথম শেয়ারকারী, দ্বিতীয় শেয়ারকারী, তৃতীয় শেয়ারকারী, চতুর্থ শেয়ারকারী, চতুর্থ শেয়ারকারী, ঈদ উপলক্ষে চারজনকে চারটা আমরা গিফট করব, মানে চারজনকে চারটা হাড়ি কিন্তু গিফট থাকবে, আমরা গিফট করব, যে কারণে আপনারা উড়াদুরা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা দাদা, আমি সিঙ্গাপুর থেকে বলছি, কত টাকা করে ওকে ফাড়িয়ে ইসলাম আছে, প্রাইস কত জানতে যাচ্ছেন, অবশ্যই আমরা প্রাইস জানাবো, আপনারা একটু কমেন্ট করেন, যার সাথে কমেন্ট মিলবে তার জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত প্রাইস না বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা কমেন্ট করতে থাকেন, ডেলিভারি ফ্রিটাও নিয়ে নেন। এই দেখেন, আচ্ছা এই যে দেখছেন আমি যে রাখছি না, এই যে ভাজা ভাজা হয়েছে না, রাইট, এই দেখেন আছে, দেখেন একেবারে উঠে যাচ্ছে কিন্তু, দেখেন দেখেন আছে চমৎকার, চুলা কিন্তু 2200 দিয়ে আছে, চুলা 2200 দিয়ে আছে, রাইট, এই দেখেন গেলে দিলাম। এই এখন যে আপনারা রান্না করছেন, আচ্ছা কারো ধরার সাধ্য নাই, কারো ধরার সাধ্য নাই, সাধ্য নাই, এই রাইট দেখছেন, দেখো কোনো কিছু লেগে আছে, দেখেন একবারে আগের মতোই নতুনের মতো হয়ে গেছে, নতুনের মতো হয়ে গেছে। আচ্ছা ওকে 5200 টাকা, 3600 টাকা, অনেকে কমেন্ট করতেছেন, কমেন্ট করতে থাকেন আপনারা। ওকে ঋতু আহমেদ আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, লাইভটা শেয়ার করেন, আরো ডিম চাইলে আমরা ভেজে দেখাবো, ভেজে দেখাবো। আচ্ছা এটা তো 7 পিস কি আছে না আছে আমরা দেখিয়ে দিলাম, আপনারা কমেন্ট করতে থাকেন, পাশাপাশি সামনে করবেন একটা ভালো ব্লেন্ডার দরকার ভাই, ভালো ব্লেন্ডার দরকার, ভালো ব্লেন্ডার দেখাই দিব। আচ্ছা সেটের ভিতরে কি কি আছে, আচ্ছা সবকিছু এখন দেখাই দিব, আচ্ছা সবকিছু দেখাই দিই। এই যে এটার ভিতরে পাবেন হচ্ছে সবচেয়ে বড়, আচ্ছা 26 সেন্টিমিটার একটা ক্যাসরোল, 26 সেন্টিমিটার, সামনে কুরবানি ঈদ আসতেছে না, আপনার বাসায় মেহমান আসবে, রাইট, অনেকে সার্ভিং ডিশ কিনে, আচ্ছা এই যে এটার ভিতরে রান্না করবেন চুলার উপরে, আচ্ছা রান্না করে নিয়ে টেবিলের উপরে এভাবে বসায় দিবেন, টেবিলের উপরে ডাইরেক্ট বসায় দিবেন, সার্ভিং ডিশ হিসেবে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা সৌদি আরব থেকে আছে 3850 টাকা বলতেছেন, আপনারা কমেন্ট করতে থাকেন, কোনো সমস্যা নাই, যার সাথে মিলবে অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। এবং ঢাকনাগুলো হচ্ছে সম্পূর্ণ আনব্রেকেবল, আনব্রেকেবল, এগুলো আপনার হাত থেকে পড়ে যাবে, ভাঙা ফাটার কোনো ভয় নাই। আচ্ছা দেখেন সুন্দর একটা নপ কিন্তু দেওয়া আছে, অনেক সুন্দর ম্যাচিং করে একটা নপ দেওয়া আছে, এর ভিতরে থাকবে 26 সেন্টিমিটার ক্যাসরোল, আচ্ছা 20 সেন্টিমিটার বাচ্চাদের দুধ চা কফি খিচুড়ি এগুলো করার জন্য 20 সেন্টিমিটার ক্যাসরোল দেওয়া, ক্যাসরোল দেওয়া আছে। এবং এখান থেকে হচ্ছে কি আপনার ডুবা তেলে ভাজাভাজি করার জন্য বা মাংস টাংস রান্না করার জন্য 24 সেন্টিমিটার একটা কড়াই থাকে, এবং কড়াইটা কিন্তু খুব ডিপ, আপনারা ডুবো তেলে চাইলে কিন্তু ডিফারেন্ট কাস্টম সেরে ফেলতে পারবেন। কালারটা দেখছেন চমৎকার একটা কালার, রাইট, একেবারে খাই খাই কালার, যে যার কেনার কোনো প্রিপারেশন নাই, আচ্ছা যার সাধ্য নাই তার ইনশাআল্লাহ সাধ্য হয়ে যাবে, এমন একটা দামে থাকে, এমন একটা প্রাইস থাকবে আজকে। এই থাকবে হচ্ছে একটা কড়াই এবং ঢাকনা, ওকে, এবং ভাজা পোড়া করার জন্য ডিম ভাজেন মাছ ভাজেন ঠিক আছে, যে কোনো ভাজা পোড়া করার জন্য 24 সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে, এটা 24 সেন্টিমিটার ফ্রাই প্যান থেকে ফুল প্যাকেজ, আচ্ছা সাথে কোনো কিছু থাকবে না তো ভাই, অবশ্যই থাকবে, কি থাকবে, চারটা দিব মাজুনি, চারটা মাজুনি, দুইটা দিব কাঠের চামচ, দুইটা কাঠের চামচ, সম্পূর্ণ গিফট, এগুলো থাকবে গিফট, সম্পূর্ণ গিফট। আচ্ছা আচ্ছা ওকে, লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেভেন পিসে কি কি আছে না আছে সবকিছু আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা একটা ভালো ব্লেন্ডার দেখাবো, ভালো ব্লেন্ডার নিলে আপনার এই যে এটা দেখেন, আচ্ছা ভালো ব্লেন্ডার, এই স্টিল বুশের ব্লেন্ডার, এই সামনে কুরবানি ঈদ চলে আসছে না ভাই, রাইট, এই কুরবানি ঈদে বাসা বাড়িতে আপনার অনেক মেহমান আসবে, অবশ্যই অনেক মেহমান যদি আসে ঠিক আছে, আপনার এই যে আদা রসুন হলুদ মরিচ এগুলা করতে করতে বাড়তে বাড়তে মনে করেন দিন চলে যায়, চলে যায়, রাইট, আজকে নিয়ে আসছি স্টিল বুশের ব্লেন্ডার, আচ্ছা স্টিল বুশ, স্টিল বুশ ভাইরাল ব্লেন্ডার, ভাইরাল ব্লেন্ডার, যেটার ভিতরে আমরা হলুদ করে দেখাবো। আচ্ছা এটা কিন্তু দুইটা জার, বড় জার আছে 3 লিটারের মতো, আর এটা কিন্তু 1 লিটারের মতো, 1 লিটার জার আছে, দুইটা জার দেওয়া আছে, এটা দুইটা জার দেওয়া আছে, এসএস জার, এই যে দেখেন হলুদ, আচ্ছা দেখছেন এই যে দেখেন আস্তে আস্তে হলুদ, একেবারে শক্তিশালী হলুদ, কিন্তু মশলার জগতে এই মশলা করতে যতক্ষণ সময় লাগবে, আচ্ছা মাত্র লাগবে 1 মিনিট, এটার ভিতরে বলতে থাকেন এটা দাম কত হবে, আচ্ছা শেয়ার করতে থাকেন উড়াদুরা। আচ্ছা ওকে, অনেকে কমেন্ট করতেছেন, কমেন্ট করেন আপনারা। আচ্ছা এরপরে দেখেন ঢেলে দিয়ে দিলাম, চাইলে কিন্তু আরো দিতে পারবেন, জি আরো দিতে পারবেন, আমরা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে রাখছি। দেখেন এই যে এতগুলো হলুদ আমরা দিয়ে দিলাম, এই কানিস ফাতিমা আছে, ফারি ইসলাম আছে,
এই দেখেন ভাই। আচ্ছা ওকে আমরা দেখি কি অবস্থা, এই দেখেন ভিতরের অবস্থা দেখছেন। ও রে ভাই, মানে 20-30 সেকেন্ডে এই অবস্থা, 1 মিনিট যদি করি তাহলে তো আরো আরো একেবারে মিহি হয়ে যাবে ভাই। 30 সেকেন্ডে এই অবস্থা। আচ্ছা আপনি যদি 1 মিনিট করেন তরকারিতে দিবেন আর খাবেন, দিব আর খাবো, দিবেন আর খাবেন। আচ্ছা ভাই ইস্টিলের বুশ, আচ্ছা ইস্টিলের 1600 ওয়াট, 22,000 RPM, 22,000 ডাবল বল বেয়ারিং মোটর। আচ্ছা ডাবল বল বেয়ারিং মোটর, এবং হচ্ছে কি আপনার সম্পূর্ণ ইস্টিলের। আচ্ছা এটা কি মেটাল, মেটাল অসাধারণ কিন্তু, কত নিমিশে সবকিছু হয়ে যাবে ভাই, এটা তো কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা আদা রসুন হলুদ মরিচ দারচিনি এলার জুস লাচ্ছি পৃথিবীর যত রকম জিনিস আছে সবকিছু করতে পারবে, সবকিছু করতে সব করা যাবে। অনেকে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই, এটা হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি থাকবে, 5 বছর। অনেকে বলে ভাই দুইটা জগ কোনটার ভিতরে কি করবো, কোনটার ভিতরে কি করবেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কম করবেন না বেশি করবেন, কম করলে ছোটটাতে, আপনি কম করলে ছোটটা করবেন, বেশি করলে বড়টা করবেন, বেশি করলে বড়টা। যদি একটা মাল্টা জুস করেন ছোটটা দিয়ে করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, জুসও করা যাবে, সব করা যাবে, আলাদা যত কিছু আছে সবকিছু। ব্লেন্ডারও মোটামুটি চাললাম, এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে, এটা হচ্ছে 5 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি থাকবে, 5 বছরের, 5 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি। আচ্ছা সামনে সামনে তো এই যে করবেন এই উপলক্ষে ব্লেন্ডার তো দেখালেন, ভালো একটা ব্লেন্ডার, একটা প্রেসার কুকারও তো দরকার, প্রেসার কুকার হবে একবারে দ্রুত রান্না করার জন্য। প্রেসার কুকার হচ্ছে কি অল্প সময়ে দ্রুত রান্না হবে। আপনারা আগে যে প্রেসার কুকার গুলা ইউজ করছেন, এই যে এইগুলা, এই যে এইগুলা, এগুলো হচ্ছে ভিতরে লক, যেটা হচ্ছে কি আপনি যদি 5 কেজি একটা 5 লিটার প্রেসার কুকার নিয়ে 2 কেজি মাংস দেন, একদম খুলে গেছে লাগানোর সময়, 5 বছর একটা বাচ্চা আছে না সেও এটা ইউজ করতে পারবে, এতটা ইজি, এতটা এতটা ইজি। এই যে এখানে আসেন, এই দেখেন এরো চিহ্ন আছে, এই যে এখানে এরো চিহ্ন দেওয়া আছে, এই যে এরো এরো আছে, এরো এরো বসাই আর জাস্ট লক করে দিবেন, লক হয়ে গেছে, এই যে লক হয়ে গেছে, এতটা ইজি এবং 100% ফুড গ্রেড, আল্লাহ দুনিয়া যত রকম চুলা আছে সব চুলা ইউজ করতে পারবেন। ক্যাপাসিটি হচ্ছে 5.5 লিটার, 5.5 লিটার রান্না করতে পারবে ভাই। মাংস যদি করেন 3 কেজি করতে পারবেন, 3 কেজি করা যাবে। রাবারটা দেখেন না ভাই, অনেক মোটা রাবার, অনেক মোটা একটা রাবার দেওয়া আছে, এই রাবারই তো ক্ষয় হবে না মনে 20 বছর। আগে যে রাবার গুলো ছিল না, বাতের বেতার যে চেইন গুলো আছে না, ব্যান্ডের মতো, ব্যান্ডের মতো, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মোটা রাবার, মোটা রাবার, এবং আগের গুলো সেফটি ছিল একটা, এটা সেফটি হচ্ছে 5টা, একটা দুইটা, 1 2 3 4, লক সহ 5টা সেফ, লক সহ 5টা সেফটি দেওয়া আছে। আচ্ছা বললাম 5.5 লিটার, হ্যাঁ 5.5 লিটার, 5 বছরের এগুলো শিশু বাচ্চা, এগুলো তো এসএসএর ভাই, 100% রান্না করতে করতে 4-5টা বেজে যায়, খাবে কখন, এই প্রেশার কুকারে বসিয়ে দিবেন, আল্লাহর রহমতে 15 মিনিটে রান্না শেষ। আপনি জিনিসটা হাতে নেন না, দেখেন না ছেড়ে দিয়ে নাকি, অনেক হেভি, অনেক হেভি একটা জিনিস। আগে যখন মানুষ মালয়েশিয়া থাকে, বিদেশি মানের কিন্তু প্রেশার কুকার, বিদেশি মানের, এটা হচ্ছে 5.5 লিটার, 5.5 লিটার। আজকে কিন্তু একটা প্যাকেজও থাকবে ভাই, এই প্রেশার কুকারের প্রাইস গুলো কি ভাই, এই সবগুলোর প্রাইস একটা একটা করে বলে দিবো। আচ্ছা ঠিক আছে, এই যে কুকিং সেট যেটা আছে, আপনি যদি বাজার থেকে ইন্ডিভিজুয়াল আলাদা কিনতে যান, এই যে সসপেনটা দেখছেন না, এই সসপেনটা কিনতে হবে হচ্ছে 2800 টাকা দিয়ে, আলাদা যদি কিনতে। আচ্ছা এই যে ফ্রাই প্যানটা আছে, এটা যদি আলাদা কিনতে যান 1400 টাকা দিয়ে কিনতে হবে। এই যে কড়াইটা ইন্ডাকশন বেস করা, ইন্ডাকশন বেস করা, এবং হচ্ছে সিরামিক কোরেট আপডেট লেটেস্ট 2024 সালে, এটা যদি কিনতে যান বাইরে থেকে কিনতে হবে হচ্ছে আপনার ধরেন 1800। আচ্ছা
এই যে মিল্ক প্যান যেটা দেখতেছেন না, এটা বাইরে থেকে কিনতে যাবেন সর্বনিম্ন কিন্তু 1200 তাই এগুলো লোকাল কোনো জিনিস রাইট, সবচেয়ে হেভি জিনিস, সবচেয়ে হেভি জিনিস, একটা ইউজ করবেন আল্লাহর রহমতে 50 বছরে কিচ্ছু হবে। আচ্ছা তাহলে টোটাল কিন্তু 7000 7500 মতো চলে আসে, টোটাল দাম আসে 7200 টাকা আলাদা আলাদা কিনতে গেলে, আলাদা আলাদা কিনতে গেলে আজকে অর্ধেকের চেয়ে কম দামে থাকে। আচ্ছা আর 2 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা কমেন্ট করেন, আমরা এখন প্রেসার কুকার আর ব্লেন্ডার প্রাইসটা জানিয়ে দিব। এই যে প্রেসার কুকার যেটা দেখছেন, আচ্ছা এই প্রেসার কুকারের বাজার মূল্য আছে 6500 আজকে দিব অফার প্রাইস মাত্র 3800 টাকা, 3800 টাকা মাত্র, 3800 24 ঘন্টার অফার, 24 ঘন্টার অফার মাত্র 3800 টাকা। আচ্ছা ঠিক আছে, এই যে ব্লেন্ডার আমরা এখন প্রাইসটাও বলে দিব, যারা আসলে অনেকে কিন্তু কমেন্ট করতেছেন নেওয়ার জন্যই, কমেন্ট করতে থাকেন মিলবে অবশ্যই, কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পেয়ে যাবেন একটু কমেন্ট চলাকালীন, কমেন্ট লাইক চলাকালীন, লাইক চলাকালীন যে কমেন্টে বলতে পারবে দাম কত, ওকে 5400 4159 4750 3750 3390 2500 4600 4550 দেখেন একেবারে তেল ছাড়া কিন্তু, আর দুটো দিন আমরা ভেজেছিলাম, এখন আবারও দুটো ভেজে দেখাচ্ছি আপনাদেরকে, এক ফোঁটা তেল পরে যারা জয়েন করেছেন দেখেন এক ফোঁটা কেউ যদি আপনার ব্লেন্ডারটা 6800 আর যদি প্রেসার কুকারটা নেয় 3800 10600 এখান থেকে 300 টাকা ডিসকাউন্ট, 300 টাকা ডিসকাউন্ট, 10300 টাকা হলে নিতে পারবে। আচ্ছা প্রেসার কুকার আর ব্লেন্ডার যদি একসাথে নেয় আরো 300 টাকা কিন্তু ডিসকাউন্ট থাকবে, 10300 টাকা মাত্র, 10300 টাকা মাত্র, 10300 টাকা। আচ্ছা এখানে দেখেন ভাই, এইখানে সাইট থেকে দেখছেন অলরেডি, অলরেডি কিন্তু অলরেডি একেবারে আপনি এটা দি চান পুরো লাগাইতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ডাক্তারে বলে যে তেল ছাড়া খাবার খান, তেল ছাড়া খাবার খাওয়া কিন্তু ভাই পসিবল না, পসিবল না। আর এখানে কিন্তু আপনারা তেল খুবই কম দিয়ে, এখানে আপনারা তেল দিয়ে খাবেন কিন্তু খুবই কম তেল দিয়ে খাবেন, রাইট, খুবই খুবই কম তেলে একেবারে মচমচা ভাজা হবে। আচ্ছা এখন আমরা প্রাইসগুলো একটু জেনে নেই ভাই, প্রাইসগুলো বলে দিব। এই যে সেট যেটা আছে সবচেয়ে আকর্ষণীয়, যেটা সবচেয়ে বড় বাংলাদেশের কুকিং সেট, আজকে থাকবে অফার প্রাইস, যেটা কল্পনার বাহিরে, যে না কিনবেন সে করবেন মিস। জি এটা ইন্ডিভিজুয়ালি যদি হিসাব করতে যান আপনার দাম চলে আসে হচ্ছে যদি আপনার ঢাকনা সহ ধরেন কুকিং সেটটা, এই যে 3720 টাকা, বাঘ হচ্ছে 531 টাকা একটা ফ্রাই প্যান পাবেন, কোনো সময় না, আপনি কি 531 টাকা একটা সসপ্যান পাবেন, কোনো সময় না, আপনি 531 টাকা কি একটা কড়াই পাবেন, কোনো সময় না, 531 টাকা একটা মিল্ক প্যান পাবেন, এই সেট পুরো কিন্তু 3720 টাকা এবং হচ্ছে 6 পিস গিফট, 6 পিস আবার গিফটও থাকবে, এটা হচ্ছে চারটা মাজুনি দুইটা কার্ডের চামচ সম্পূর্ণ গিফট। আচ্ছা এখন যদি আপনি কেন কিনবেন না আমাকে বলেন, অবশ্যই সবাই কিনবে যদি এখন তিনটা একসাথে নেই ভাই, যদি কেউ তিনটা একসাথে নেয়, আচ্ছা এই প্রেসার কুকার আর চেক আপনার সেটটা যদি কেউ নেয়, অনেকে আপনার এই কুরবানি ঠিক আছে ব্লেন্ডার অনেকের বাসায় আছে, রাইট, তারপরে এই দুইটার বেশি মানুষের বেশি আকর্ষণ, বেশি আকর্ষণ, আমার প্রবাসী ভাই যারা আছে তারা এটা বেশি অর্ডার দেয়, কারণ যখন একটা প্রবাসীর বাসায় এই সেটটা যায়, আচ্ছা তার বাবা মা ভাই বোন ওয়াইফ সহ সবাই খুশি হয়ে যায়, আর এত সুন্দর সেট কই পাইলো, পুরো গ্রামের ভিতরে তার কাছে একটা থাকে, ঠিক আছে এই প্রেসার কুকার একটা ইউজ করবেন 50 বছরে কিচ্ছু হবে না, 50 বছর কিচ্ছু হবে না, এই প্রেসার কুকারটা 3800 টাকা, আর হচ্ছে কি আপনার সেটটা 3720 টাকা, কত আসে
আপনি কি জীবনে পাবেন একটা ফ্রাই প্যান 531 টাকা দিয়ে? জীবন সম্ভব না। যদি ব্লেন্ডার সহ কেউ নেয়, ঠিক আছে, এই যে ব্লেন্ডারটা আর হচ্ছে এটা, এই ফুল প্যাকেজটা, ফুল প্যাকেজ, ফুল প্যাকেজ নিলে ধামাকা আছে আরো। আচ্ছা, 3800 টাকা প্রেসার কুকার, ওকে, 3720 টাকা 7 পিস, 5800 টাকা ব্লেন্ডার, কত আসে? 3320 টাকা, তিনটা প্রোডাক্ট একসাথে নিলে 2320 টাকা না? এখান থেকে 320 টাকা তো মাইনাস দিলামই। আচ্ছা, সাথে সাথে এই যে এখান থেকে একটা গিফট দিয়ে দিলাম, মানে 3320 টাকা চামিসে, তিনটা একসাথে নিলে 320 টাকা ডিসকাউন্ট করে 1400 টাকা। জি, আমার 3320 টাকা কত আছে? গিফট কার্ড সেটটা বাইরে থেকে কিনতে গেল, দাম বলে দেই 1000 টাকা কিনতে হবে। এটা গিফট, এটা থাকবে গিফট, এটা থাকবে গিফট। আচ্ছা, এখন আপনার শরীরে যে টি-শার্টটা আছে, টি-শার্টটা সম্পর্কে একটু বলেন। এই যে এই দুইটা নাম্বার দেওয়া আছে আমার। আচ্ছা, এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না। রাইট, এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, ওখানে যে প্রোডাক্ট আপনার প্রয়োজন। আচ্ছা, যদি কারো সেট, আপনারা দেখেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং টি-শার্টে যে নাম্বার দেওয়া আছে, দুইটা নাম্বারই কিন্তু একেবারে সেম নাম্বার। জি, শুধুমাত্র এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, এখানেই দেখেন অবস্থাটা, দেখেন একটু দেখাই। আমরা ডিম এখানে দিয়ে চুলা চালু করে এখানে কথা বলছি। রাইট, কালো হয়ে গেছে ভিতর থেকে দেখছেন। রাইট, এই কালোটা কিন্তু থাকবে না ভাই। ওরে দেখেন একবারে, ওই ভাই মজার জিনিস দেখেন, দেখছেন এত এত সুন্দর, এখানে এখানে আসেন। আচ্ছা, এই দেখেন ডিম, ওকে, ডিম তো যেভাবে দিয়ে রাখছি পরোটার মতো হয়ে গেছে, পরোটা হয়ে গেছে। এবং আমি বলছি না, এই যে চাইলেও পোড়া লাগাতে পারবেন না। রাইট, এই দেখেন, দেখেন চাইলো কিন্তু, দেখেন অবস্থা, পোড়া লাগানোর সম্ভাবনা লেগে আছে, কোথাও কিছু লেগে নেই, মোসা দিছি উঠে গেছে। রাইট রাইট ভাই, যাদের কিনার ইচ্ছা আছে এই সেটটা কিনে ফেলেন। আচ্ছা, এগুলা কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করবেন। আর ঠিকানা যদি দেখা দিচ্ছি, ঠিকানা দেখা দিচ্ছি, আরেকটা কথা, অর্ডার করার সিস্টেম বটা বলে দিচ্ছি। আচ্ছা, যে ভাই আমি এই সেটটা নিব শুধু। আচ্ছা, এই সেটটার দাম 3720 টাকা, 3720, ডেলিভারি চার্জ অ্যাড হবে 250 টাকা, 250 টাকা, 3970 টাকা, 3970, 20 টাকা মাইনাস দিয়ে 3950। আচ্ছা, 3950, ডেলিভারি চার্জ সহ 3950, 3950, দোকানে এসে নেবেন 3700, 20 টাকা গিফট করে দিব, আপনাকে মাইনাস করে দিব জানেন। আচ্ছা আচ্ছা, কিন্তু যদি কেউ কুরিয়ারে নেয়, 3720 টাকার সাথে 250 টাকা অ্যাড হবে, 20 টাকা মাইনাস, 20 টাকা মাইনাস। কেউ যদি একটা ব্লেন্ডার নেয়, 250 টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে। আচ্ছা, কেউ যদি একটা প্রেসার কুকার নেয়, ডেলিভারি চার্জ 250 টাকা অ্যাড হবে, অ্যাড হবে। কেউ যদি ফুল প্যাকেজটা নেয়, 400 টাকা ডেলিভারি চার্জ, ফুল প্যাকেজ নিলে তো তাহলে 400 টাকা ডেলিভারি, 400 টাকা ডেলিভারি নিতে পারবেন। ফুল প্যাকেজে আপনার গিফটও পাচ্ছেন, দামও কম পাচ্ছেন, ডেলিভারি চার্জও আপনার। ঠিকানাটা দেখা দিচ্ছি, দেখেন ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে গার্ডেন পয়েন্ট, ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় 827 নম্বর দোকান। আর দেখেন যারা নিতে চান, কোনো অ্যাডভান্স করা লাগবে কিনা ভাই? অ্যাডভান্স করা লাগবে বলতে, কেউ যদি ফুল প্যাকেজ নেয় 1000 টাকা অ্যাডভান্স করবে, 1000 টাকা অ্যাডভান্স। কেউ যদি একটা সেট নেয়, 500 টাকা অ্যাডভান্স, 500 টাকা অ্যাডভান্স। জি, অ্যাডভান্সটা কেন করবেন? আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন, অর্ডার কনফার্ম করার জন্য ভাই। আমি সবচেয়ে বলি, আমার দোকান আছে, আচ্ছা, গার্ডেন পয়েন্ট 827 নিউ সুপার মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, গোল চত্বরের সাথে 12 নম্বর গলির সামনে 827 নম্বর দোকান। 827, আপনি দোকানে আসেন, আপনার কুরিয়ারে নেওয়ার দরকার নেই, আপনি দোকানে আসেন, দোকানে এসে দেখে নিন, দোকানে এসে দেখে নিন। যারা বলবে ভাই আমার বাসা লোক নাই, বৃদ্ধ বাবা মা আছে, আমি কুরিয়ারে নিতে চাই, ভাই আপনি নির্দ্বিধায় নিতে পারেন, 500 টাকা খেয়ে গিয়ে বড় লোক হতে পারেন। রাইট, এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না। তো সেই ক্ষেত্রে দেখেন ব্লেন্ডারটা হচ্ছে 6800 টাকা, আর যারা ফুল প্যাকেজ নেবেন 14000 টাকা, আবার চামচ সেটটাও কিন্তু গিফট থাকবে। শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।